জিয়া পরিবার এবং শেখ হাসিনার পরিবার, তো তারা চেয়েছে তাদের এই পরিবারের রাজনীতিকে, নেতৃত্বকে কিভাবে কুক্ষিগত করে রাখা যায়, সেখানে সুস্থ ধারা রাজনৈতিক পথগুলো তারা বন্ধ করে দিয়েছে দুইটা দলের নেত্রী। কারণ তারা চেয়েছিলেন, খালেদা জিয়া চেয়েছিলেন তার ছেলের নেতৃত্ব, তার পারিবারিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, শেখ হাসিনাও চেয়েছিলেন জয়ের নেতৃত্ব বা তার মেয়ের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। কাজে আজকে শেখ হাসিনাকে যারা যতই স্ট্রংলি ডিফেন্ড করেন না কেন, শেখ হাসিনারও দুঃসময় আসবে, সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেটা আমরা 75-এ দেখেছি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম করে নাই তাদের বাবা দাদারা। তো সেই মুসলিম লীগ আজকে কোথায়? মার্কাও হেরিকেন, খোঁজাও লাগে হেরিকেন দিয়ে। কাজে আজকে আওয়ামী লীগ বড় একটা দল বিদায় আজীবনই তারা থাকবে, বিএনপি বড় একটা দল বিদায় আজীবনই তারা থাকবে, এইটা ভাবার অবকাশ নেই। আমি এইটুকু প্রত্যেকেরই একটা অপিনিয়ন থাকতে পারে, এবং মিল্লাত ভাই যেটা বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিনটা বড় রাজনৈতিক দল ভোটের মাঠে, কথাটা একদিক থেকে সত্য যে জাতীয় পার্টিকে ওইভাবে গোনায় না ধরলেও আওয়ামী লীগ বিএনপি এখনো বাংলাদেশের মানুষের জনসমর্থনের বড় একটা অংশ দখল করে আছে বা মানুষ সমর্থন করে, এটা অস্বীকার করা ওয়ে নেই। কিন্তু এইটা আপনি বলতে পারেন কিসের ভিত্তিতে? সর্বশেষ 2008 সালে একটা নির্বাচন হয়েছে সকলের অংশগ্রহণে, সেই নির্বাচনের ভিত্তিতে আপনি কিছুটা বলতে পারেন। কিন্তু 2008 থেকে আজকে 2022 সাল, এই 13 বছরে সেই রাজনীতি কি হয়েছে, কোন দিকে কোন দিকের পানি কোন দিকে গড়িয়েছে, সেইটা মিল্লাত ভাই পরিমাপ করার একটা পরীক্ষা আপনারা আয়োজন করতে পারেন নাই, যেটা সরকারি দলের উচিত যে এই ধরনের ফ্রি ফায়ার ইলেকশনের মধ্যে দিয়ে তাদেরও জনপ্রিয়তা বা জনমত যাচাই করার। আর দ্বিতীয় কথা যেটা আপনি হাসিনা আপা যেটা বলেছেন যে জাতীয় সরকারের কথা, 90 সালে দেখেন এরশাদ সাহেব সামরিক শাসক হিসেবে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, তার বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগ, বিএনপি, সমস্ত দলগুলো, এবং আওয়ামী লীগের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, বাম দলের নেতৃত্বে তিনটা জোট ছিল, এবং সেই তিন জোটের ঐক্যমতের ভিত্তিতে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মুলা এসেছিল, কোন একটি দল দিয়েছিল, তিন দলই আবার সমস্ত আন্দোলনকে স্টেক হোল্ডার সেটা অ্যাকসেপ্ট করেছে। এবং বাংলাদেশে প্রথম সেটাই যে আপনার যে মারা গেল কিছুদিন আগে আমাদের বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তার জন্য একটা সংবিধানের সংশোধনী এসেছে যে তাকে চিফ জাস্টিস থেকে কেয়ারটেকার প্রদান করে আবার তাকে চিফ জাস্টিসে ফিরিয়ে দেওয়া। একটা মানুষের কত ব্যক্তিত্ব, কত মর্যাদা থাকলে তিনি ওই সরকার প্রধান থেকে আবার চিফ জাস্টিসের পদে আসতে পারেন, আজকে সেই ব্যক্তিত্বমান মানুষের অভাব। কিন্তু সেই নির্বাচনটি হয়েছিল সকল দলের ঐক্যমতের ভিত্তিতে, এবং বাংলাদেশের বিগত 50 বছরে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছে যেটা ছিল এই কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং দুঃখজনক হলে সত্য যে বিএনপি সেই আন্দোলনের জয়লাভ করে এসেও ডাকসু সহ সমস্ত ছাত্র সংসদ নির্বাচন বিএনপি দেয় নাই। 96 সালে বিএনপি একতরফা একটা নির্বাচন করতে চেয়েছিল, যাই হোক আবার রাজনৈতিক মতবিরোধের কারণে বিএনপি সেখান থেকে সরে এসেছে, সেখানে বিএনপিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। কিন্তু ডাকসু সহ যে ছাত্র সংসদ নির্বাচন যে বন্ধ যে হলো, এইটা আওয়ামী লীগ এসেও 96-তে চালু করে, কারণ শেখ হাসিনা খালেদা জিয়া দেখেছে যে তাদের পারিবারিক ঐতিহ্য টেকানোর জন্য বাংলাদেশের মেধাবীদেরকে ফ্রন্টে আসতে দেওয়া যাবে না। ধরেন বঙ্গবন্ধুর পরে মানে আলোচনায় বাংলাদেশের রাজনীতিতে ওই সময় কারা ছিলেন? রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, হাসানুল্লাহ ইনু, এরা ছিলেন। কিন্তু আজকের বাংলাদেশের রাজনীতিতে কারা নেতৃত্বে আছেন? সব ছাপিয়ে জিয়া পরিবার এবং শেখ হাসিনার পরিবার। তো তারা চেয়েছে তাদের এই পরিবারের রাজনীতিকে, নেতৃত্বকে কিভাবে কুক্ষিগত করে রাখা যায়, সেখানে সুস্থ ধারা রাজনৈতিক পথগুলো তারা বন্ধ করে দিয়েছে দুইটা দলের নেত্রী। কারণ তারা চেয়েছিলেন, খালেদা জিয়া চেয়েছিলেন তার ছেলের নেতৃত্ব, তার পারিবারিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, শেখ হাসিনাও চেয়েছিলেন জয়ের নেতৃত্ব বা তার মেয়ের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি ডাকসু নির্বাচন কিংবা কোনো ছাত্র নেতা বের হয়ে আসে, তো আওয়ামী লীগ বিএনপিতে তো তাহলে এই যে তারা যেভাবে রাজনৈতিক দলকে একটা পারিবারিক অ্যাসেট হিসেবে ব্যবহার করছে, একটা আত্মীয় স্বজনের একটা ক্লাব হিসেবে ব্যবহার করছে, এভাবে তো পারবে না। যে কারণে তারা সুস্থ রাজনীতির পথ দুইটা দলই সুপরিকল্পিত ভাবে বন্ধ করে রেখেছিল। ওয়ান ইলেভেনের সময় কিন্তু সাহসী মানুষ দুই দলেরই, যারা দুই দলের মধ্যে সংস্কার চেয়েছিল, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তারা আসলে এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এখন ওয়ান ইলেভেনের কুশীলম কিংবা ওয়ান ইলেভেনের অন্য প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, আমি সেটাতে যাচ্ছি না। আমি যাচ্ছি শুধু দুই দলের সংস্কারবাদীদের যে পজিটিভ চিন্তাধারাকে খুবই ভালো ছিল,
তাহলে অন্তত এই দুইটা দলের আপনার প্রতিহিংসার আগুন এই দেশের মানুষকে পোহাতে হতো না। কারণ শেখ হাসিনা এখন মনে করছে ত্রিপুরা ইলেকশন হলে বিএনপি চলে আসবে, তারেক রহমান তো বিশেষ করে শেখ হাসিনার ওই 21 আগস্ট গ্রেনেড হামলার মতো আরো অঘটন ঘটাবে, শেখ হাসিনা সেফ না। আবার বিএনপি ক্ষমতা থাকতে তারাও চেষ্টা করেছে, শেখ হাসিনা থাকলে তারা সেফ না। তো এই যে দুইটা দলের প্রতিহিংসা, এই কারণে আজকে সমস্ত সোসাইটিটাকে আজকে প্রতিহিংসার রাজনীতিতে ছেড়ে দিয়েছে তারা, দুঃখজনক হলো সত্য। মির্জা ফখরুল সাহেব কিংবা ওবায়দুল কাদের সাহেব যখন একটা প্রোগ্রামে দেখা হয় কুশল বিনিময় করেন, সালাম দেন, আর গ্রামগঞ্জে তারা নষ্ট রাজনীতি চালু করেছে, ক্যাডার ভিত্তিক রাজনীতি চালু করেছে, মানুষের মধ্যে শিষ্টাচার নাই, দলীয় নেতাকর্মীদের মধ্যে উগ্রতায় ভরে গেছে। আওয়ামী লীগের বাইরে আজকে কোনো মানুষকে একটা প্রোগ্রাম করতে দিচ্ছে না, ইভেন একটা কথা বলতেও দিচ্ছে না। কথা বলার কারণে আজকে আমাদের সাথে নতুন সংগঠন, আমরা তো অল্প সময়ের ব্যবধানে কাজ করতেছি, যারা আন্দোলন করছে আমাদের সাথে যারা কাজ করছে, বাসায় বাসায় ডিবি পাঠিয়ে, এনএসআই পাঠিয়ে, ছাত্রলীগ যুবলীগ পাঠিয়ে হুমকি দিচ্ছে। তো তার মধ্যে আমাদের কথা হচ্ছে যে শুনেন, আপনার ওই সাগরের স্রোত কিংবা নদীর স্রোতকে বালুর বাদ দিয়ে আটকানো যায় না, তো এর বিস্ফোরণ একদিন ঘটবে। কারণ যে শ্রীলঙ্কায় 2 দশকের স্বৈরাচারী ফ্যাসিস্ট পরিবার রাজাপাকসে, তার বিরুদ্ধে আজকে জনগণ ফুঁসে উঠেছে না, তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন তারাও ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছে। কাজে আজকে শেখ হাসিনাকে যারা যতই স্ট্রংলি ডিফেন্ড করেন না কেন, শেখ হাসিনারও দুঃসময় আসবে, সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেটা আমরা 75-এ দেখেছি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম। কাজে এই সুবিধাবাদী আওয়ামী লীগ আজকেও শেখ হাসিনার আশপাশে ঘিরে আছে। তো আমার একটা জিনিস খারাপ লাগবে, খারাপ লাগছে যে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তার প্রতি আমাদের একটা সম্মান আছে, রেসপেক্ট আছে, যদি অনেক সমালোচনা করি সেটা তার সরকারের কর্মকাণ্ডের কারণে, কিন্তু শেখ হাসিনা আসলে তার দলের সুবিধাবাদীদের দ্বারা আবৃত হয়ে তিনি বুঝতেছেন না যে তিনি দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। তো এখন সর্বশেষ যেটা, শেষ করবো, মিলাদ ভাই বলবেন, জাতীয় সরকারের যে বিষয়টি নিয়ে আপনি বলেছেন, 90 সালে আমরা একটা সোশ্যাল কন্ট্রাক্ট করতে পেরেছিলাম, কাজেই অবশ্যই আওয়ামী লীগ বড় দল তাকে বাইরে রেখে, জাতীয় সরকারের কথা আমি বলছি না, আওয়ামী লীগও সে আলোচনায় থাকবে, বিএনপিও থাকবে, এবং যারা ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ রাজনীতিতে তারাও আলোচনায় থাকবে। তার মধ্যে দিয়ে 2 বছরের জন্য, 1 বছরের জন্য কিংবা 6 মাসের জন্য একটা ক্যাটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন, জাতীয় সরকার বলেন, যে নামেই বলেন না কেন, কিন্তু একটা সরকার হতে হবে। তাদের কাজ হবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, গণমাধ্যম, সেগুলোকে স্বাধীন করা, তাদের কাজের পরিবেশ নিশ্চিত করা, এবং একটা প্রি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করা। সেটা যদি করতে পারে বাংলাদেশ এই সংকট থেকে উত্তরণ ঘটাবে, আদারওয়াইজ সেটা সম্ভব না। এবং সেটা বলছি, রাজনীতিতে আলোচনায় অনেক বরফ গলে, কাজী সেই আলোচনাটা করতে হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ নিজেরা এতটা নিজেদেরকে বড় ভাবছে, শক্তিশালী ভাবছে, কিছু প্রশাসনের লোকজনের মানে একটু সাপোর্টে তারা মনে করছে কি যেন হয়ে গেছে, যে কারণে তারা কারো কথাই শুনতে চায় না, কারো পরামর্শই আমলে নিতে চায় না। মধ্যে দিয়ে দেখি যে গত আপনার এই 12 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, কারা পাচার করেছে, নিশ্চয়ই আমার মতো কিংবা শহীদুল ভাইয়ের মতো যারা বিরোধী দলের রাজনীতি করে তারা পাচার করতে পারে না, করেছে সরকারি দলের লোকজন, যে একজনের তো শহীদুল ভাই নাম বলেছে, একজন না এরকম অনেক আছে। ইভেন আমাদের ফরেন মিনিস্ট্রি তো বলেছিল যে ওই বেগমপাড়ায় যে আপনার 80% নাকি আমলা। তো বিষয়টা হচ্ছে যে সবচেয়ে আমাদের ক্ষতির দিকটা হচ্ছে যে এই সরকার যেটা করেছে, এটা ঠিক যে শেখ হাসিনা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এক সময়, এবং সে কারণেই বঙ্গবন্ধু হত্যার পরে যখন বাংলাদেশে আওয়ামী লীগ একটা দুঃসময় পার করেছিল, 81 সালে এদেশের মানুষ শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে তার মাথায় ছাতা ধরেছিল, কিন্তু সেই ছাতাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে এদেশের মানুষের কাছে। যে কারণে আজকে আমি, আজকে 31 বছরের যুবক, এখন পর্যন্ত একবার ভোটটা দিতে পারিনি, আমার ভোটটা, এবং পুরো জাতি আজকে ভোটাধিকার থেকে বঞ্চিত। যে আজকে শেখ হাসিনার 13 বছরে, যেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি মিডিয়ার সামনে প্রেস কনফারেন্সে 75-এর নির্মম হত্যাকাণ্ডের কথা বলে দুঃখ মানে কান্না করেন, আমরাও ব্যথিত হই যে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল। 75-এর হত্যাকাণ্ড না ঘটলেও তো বাংলাদেশের রাজনীতিতে আজকে এত জঘন্য অবস্থা আসতো না, কিন্তু প্রধানমন্ত্রী কি সেই হত্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছেন? তিনিও তো গত 13 বছরে 3000 মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করিয়েছেন। আজকে যেই বঙ্গবন্ধুর কথা আওয়ামী লীগ সবচেয়ে বলে, বঙ্গবন্ধু আদর্শের কথা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে লেখা আছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন প্রোগ্রাম করতেন, ইসলামী কলেজ, জগন্নাথ কলেজ থেকে, সলিমুল্লাহ কলেজ থেকে ছাত্র রাষ্ট্র মিছিল করার জন্য আইয়ুব খানের সন্ত্রাসী ছাত্র সংগঠন এনএসএফ তখন তাদের উপরে আক্রমণ করত। আজকে ছাত্রলীগ সেই এনএসএফ এর ভূমিকায়,
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে বলা আছে তিনি সকাল 11টায় গ্রেপ্তার হয়েছিলেন, ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আপনার বিকালবেলা 3টার দিকে আবার তিনি জামিন নিয়ে বের হয়েছেন। আর আজকের আমি বলছি যে আদালতের কথা, একটা ম্যাজিস্ট্রেট আদালত দেখাতে পারবেন যে ম্যাজিস্ট্রেট আদালতের মুরুদ আছে রাজনৈতিক মামলায় রাজনীতিবিদদেরকে জামিন দেওয়া? একটা ম্যাজিস্ট্রেট আদালতের মুরুদ নেই। হাইকোর্ট ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে জামিন হয় না, কারণ সরকারের নির্দেশনা দেওয়া থাকে জামিন দিতে গেলে চাকরি থাকবে না, যেটা শহীদ ভাই বলেছেন। আমি বিএনপি করি না, কিন্তু তারপরে বলবো যে তারেক রহমান একটা মামলার উদাহরণ টেনেছেন, বিচারপতি সাহেব দেশে থাকতে পারে, মোতার হোসেন সাহেব, সুরেন্দ্র কুমার সিনহা এত খারাপ লোক ভাই, আওয়ামী লীগ তো যুদ্ধাপরাধীদের বিচার থেকে সব কাজ এই তাকে দিয়েই করিয়েছে, তো তখন টের পায় নাই আওয়ামী লীগ? তাহলে এটাই ভাবতে হবে যে প্রধানমন্ত্রীর জাজমেন্টটা কতটা রং, যে এইরকম একজন কালপ্রিট ব্যক্তিকে চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দিয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। এবং সিম্পল কথা হচ্ছে এটা, এরকম অনেক কালপ্রিটকে এই সরকার নিয়োগ দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছিল, এর আগে একজন কলঙ্কিত ব্যক্তি জনতার মঞ্চ করেছিলেন, তখন এই সরকারি আপনার কর্মচারী থাকা অবস্থায় সরকারি চাকরির বিধি ভঙ্গ করে সেই লোককে প্রধান বিচারপতি দিয়েছে। এবং আমি বলছি যে বিএনপিকে আক্রমণ করা আমার উদ্দেশ্য না, বিএনপি একটা নির্যাতিত নিপীড়িত দল, তাদের প্রতি আমার সিম্পাথি আছে, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে এটা ঠিক যে বিএনপির মতো একটা অক্ষম বিরোধী দল বাংলাদেশের মানুষের বরাট অংশের সমর্থন নিয়ে বসে আছে, কারণ একজন ছাত্রলীগ করেছে ছাত্র জীবনে, তো তাদের আমলে কে এম হাসানকে নিয়োগ দেওয়ার ফলে ওয়ান ইলেভেন তৈরি হয়েছে, তারা কেন আপনার এই হুদাকে নিয়োগ দেওয়ার ফলে আন্দোলন করতে পারেনি? তো দুর্ভাগ্য হচ্ছে এইটা যে আসলে এটা ঠিক, আমি স্বীকার করছি এই মিল্লাত ভাইয়ের মতো আমার অত সমর্থন বিএনপি আওয়ামী লীগের মতো জনপ্রিয় জায়গায় যাই নেই, কিন্তু যাই নেই বলে হবে না, এটা না। 22 বছর ইমরান খান পাকিস্তানে গিয়েছে না, এক সময়ের ঐতিহ্যবাহী মুসলিম লীগ, হয়তো মিল্লাত ভাইয়ের আই থিঙ্ক মানে উত্তর পূর্বের বাবা দাদারা হয়তো মুসলিম লীগের নাম শুনেছে রাজনীতি, তাদের নামে স্লোগান দিয়েছে, ইভেন আমাদের বাবা দাদারা, তো সেই মুসলিম লীগ আজকে কোথায়? মার্কাও হেরিকেন, খোঁজাও লাগে হেরিকেন দিয়ে। কাজে আজকে আওয়ামী লীগ বড় একটা দল বিদায় আজীবনই তারা থাকবে, বিএনপি বড় একটা দল বিদায় আজীবনই তারা থাকবে, এইটা ভাবার অবকাশ নেই। আমি এটুকু বলে শেষ করব, আগামীতে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসতে হবে এবং সেই পরিবর্তন তরুণদেরকে আসতে হবে, কিন্তু আওয়ামী লীগ বিএনপি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সেই পরিবর্তন আসবে না, কারণ ওইটা জেইলেও সেই